আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই অনেক ভালো আছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অচিরেই আমি তোমাদেরকে আমার নিদর্শনাবলী দেখাব, অতঃপর তোমরা তাহা চিনিতে পারিবে। নিশ্চয়ই তোমাদের প্রতিপালক তোমাদের সম্পর্কে সমগ্র জ্ঞাত। প্রিয় দর্শক, এই পৃথিবীর বুকে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়তই তার কুদরতের বহিঃপ্রকাশ ঘটিয়ে থাকেন, যেন অবিশ্বাসী মানুষগুলো এটা অনুধাবন করিতে পারে যে নিশ্চয়ই স্রষ্টা বলতে একজন রয়েছে, আর তিনিই হলেন এই বিশ্বজগতের প্রতিপালক মহান রব্বুল আলামিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওতে বাংলাদেশে ঘটে যাওয়া এমন একটি অলৌকিক দৃশ্য দেখতে পাবেন, যা দেখার পর আপনি অনিচ্ছা সত্ত্বেও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে বাধ্য হবেন এবং মহান আল্লাহ সম্পর্কে আপনাদের ঈমান আরো বৃদ্ধি পাবে। প্রিয় দর্শক, এবার এই ভিডিওটির দিকে লক্ষ্য করে দেখুন। এই দুগ্ধ পানকারী শিশুটির মুখ দিয়ে স্পষ্ট ভাবে আল্লাহ আল্লাহ নামটি উচ্চারিত হচ্ছে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দুগ্ধ পানকারী শিশুগুলো মূলত 2 বছরের নিচে কথা বলতে পারে না, অথচ এই শিশুটি জন্মের পরই আল্লাহ আল্লাহ নামটি উচ্চারণ করছে, যা নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অলৌকিকতা ছাড়া কিছুই নয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার কুদরতের উপর ঈমান রাখার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, পরিশেষে একটি কথাই বলবো, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজ প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।